দর্শক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খুব কাছে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রতি বছরের মতো এই দিনটি তাৎপর্য নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীরা নানানভাবে দিনটি স্মরণ করবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই এবং আমাদের আজকের পুরো আয়োজনটিও কিন্তু আমরা শহীদ দিবসকে সামনে রেখে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি দর্শক আমরা প্রতিটা দিন কিন্তু শুরু করি একটি ভালো একটি সুন্দর একটি শুভ দিনের প্রত্যাশায় শুভ ভাবে যেন আমাদের প্রতিটা দিন উদযাপিত হয় সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমাদের সকালটা শুরু হয় কিন্তু সব সকাল শুভ হয় না যেমন আজকে সকালটা আজকে সকাল ঘুম থেকে ওঠার পরেই একটি দুঃসংবাদ এলো কিংবদন্তি এটিএম সামসুজ্জামান যার অভিনয় দিয়ে আমাদের সেই শিশুবেলা থেকে এ বেলা পর্যন্ত আমাদের হৃদয়ে তিনি একইভাবে রয়েছেন থেকে যাবেন তিনি নাফেরার দেশে চলে গিয়েছেন আজ সকালে তার প্রতি শ্রদ্ধা জানিয়েও আজকের আয়োজনটি শুরু করছি এবং স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি তাদের সঙ্গে কথা বলবো তাদের পরিচয় পর্ব সেরে নিয়ে আমরা আবারও আসব এই প্রসঙ্গে আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিক থেকে আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাক তারপরে যিনি রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ কর্নিয়া এবং তার সঙ্গে সজীব যাদের সজীবতায় আসলে সব সময় আমরা ভোরে উঠি তাদের সঙ্গে আমরা আলোচনায় যাব তার আগে যেটা এটিএম শামসুজ্জামানের স্মরণে আমাদের আর্কাইভ থেকে আমরা দেখে আসব। দু সালে তার বাড়িতে গিয়েছিল চ্যানেল আয় পরিবার সে চিত্রটি চ্যানেল আয়ের সমস্ত কর্মচারী সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এই একটি মাত্র চ্যানেল যে বাংলাদেশের কোন শিল্পীর কবে জন্মদিন তারা স্মরণ করে এই জন্য চ্যানেল আয়ের প্রতি আমি চিরকাল দুর্বল আমি চ্যানেল আইকে ভালোবাসি চ্যানেল আই আমাদের ভালোবাসি আমি জন্মদিনে বিশ্বাস করি না আমি যেটা বিশ্বাস করি যে দিন আমি এসছি যখন যেতে হবে তবুও সবার আনন্দে আমি আনন্দ এটা আপনার জন্য খুব সুন্দর ছবি আমি চলে যাব এ থাকবে এর যে এর আয়াত নাই মৃত্যু নাই এ অবিনশ্বর কে যদি কেউ এটাকে জেড়ে বসে রাখে তাহলে এটা থাকবে আপনিও থাকবেন আমাদের কাছে সবসময় মানুষ মরণশীল টুডে ও টু বড় হ্যাভ টু গো কিংবদন্তি অভিনেতা ইটি এম শামসুজ্জামান একইভাবে আমাদের ভালোবাসা এবং তার সৃষ্টিকর্মে তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে দিন দিন অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে আমরা এই পুরো দু হাজার শুরু সব কিছু মিলিয়ে হারাচ্ছি কেন জানি ইনশাল্লাহ আমরা এর থেকে বেরিয়ে আসব এসে আমাদের আবারও ভালো দিন শুরু হবে কেমন আছেন আপনারা এই তো ভালো আছি এরকম একটি শোক সংবাদের পর তো আসলে একটু দুঃখ লাগে কিন্তু ওই তো যা বলেন যে লাইভ গোজ অন কেমন চলছে আজকের তো বলছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল আমাদেরকে দেখে যাচ্ছে যে আমরা এখনই কিন্তু সেটার নতুন নতুন অনেক কাজ আসছে তো কি এবারের কি কাজ থেকে শুরু করি এবারের কাজ কিছুদিন আগে একটি গান আমার ইউটিউব চ্যানেল থেকে বের হলো খেয়ালি মন তো এই তো কাজ টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে আর আপকামিং কিছু কাজ আছে এই তো আর ভাষার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের তিনজনের সম্মেলনে একটি গান এসছে যেখানে একেবারে আমরা আমাদের যে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য শুরু থেকে একেবারে বান্ন সালে শুরু তার আগে থেকে যে পটভূমি নিয়ে শুরু হয়েছিল সেরকম করে আমরা তিন চারটে গানকে কম্প্যাল করে এবং তার থেকে কবিতা অ্যাড করে আমরা একটি কাজ করেছি এবং দর্শক খুব সুন্দরভাবে সেটাকে গ্রহণ করছে কারণ আমাদের কাজ করার একটাই উদ্দেশ্য থাকে দেশের গান বা ভাষার গান নিয়ে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেটাকে আসলে আমাদের কাছ থেকে নতুনভাবে জানতে পারে সেই আশা ব্যক্ত করে আমরা করেছি আশা করব যে আমাদের সকলের ভালো লাগবে একদম আমার মনে হয় তাহলে আমরা এখন পর্দায় গানটা একবার দেখে আসি দর্শক চলুন দেখে আসি বাহ কি অসাধারণ কি অসাধারণ কাজ এবং এখানে যারাই রয়েছেন ইয়াং জেনারেশনের যে স্টার প্রত্যেকটা স্টারের প্রতিনিধিত্ব করছে তারা সবার এক সঙ্গে সম্মিলিত কণ্ঠে এবং পোলাক্ত অনুবদ্ধ थैंक यू ন্যাচারালি যেটা হয়েছিল আমাদের খুব মানে আগ্রহনী আমরা হুট করেই প্ল্যান করেছিলাম যে এমনটা কাজ করা যেতে পারে এবং করنيه বলতে পারবে যে শুটিং আমরা এত রাত ভোর করেছিলাম যে তুমি ভাবতে পারবে না যে আমরা কতটা স্ট্রাগল করেছি মানে শুনি তো পুরো স্টোরিটা আচ্ছা আমার কাছে তো প্রথম ফোন আসে সজীবের ও আমাকে যখন প্রথম ফোন করলো আমি তো একদম ওকে একদম জান। মানে আমি আসলে স্পেশালি ওকে ধন্যবাদ জানাই যে স্বপ্নীল এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমাকে ইনভলভ করেছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর ও অলওয়েজ আমাকে স্মরণ করে এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আর এই গানটার কথা কি বলবো

গান আমার ছিল কারণ আমরা চেয়েছিলাম একটা জিনিসে যে এই গানগুলো তো আসলে কালকে জয় করে ফেলেছে কাল কালজয়ী গান এই গানগুলো এবং বাংলা ভাষা যতদিন থাকবে এই গানগুলো কিন্তু আমাদের অন্তে রন্তে থাকবে কিন্তু এই গানগুলোর সামহা মিউজিক গুলো কিন্তু একটু পুরনো তো আমাদের প্রজন্মের কাছে এই গানগুলো আরেকটু নতুন কি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় যেটা ওরা একটু স্টোরি লাইনটা বুঝতে পারবে যে কি হয়েছিল সেই ভাবনা থেকে আমরা যখন প্ল্যান করলাম সবাই মিলে পোলাক ভাই হেল্প যে কোন পার্টটা করলে ও রিলেট করতে পারবে ভাবে আমরা সবাই অন্যান্য যে শিল্পীরা ছিল প্রতীক ডোরা ওরাও খুব সাপোর্ট দিয়েছে আমাদেরকে এবং সবাই মিলে আমরা একটা সম্মিলিত ভাবে আসলে এবং কস্টিউম আমি কখনো কর্নিয়াকে দেখিনি এভাবে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না আসলে ওখানে কারণ আমরা আসলে ভেবেছিলাম যে ওই পটভূমিটাতে আমরা থাকলে কি হতাম ওই জায়গাটা কি ভেবেছি আর আমাকে আসলে পরিকল্পনাটাতে সহায়তা করেছেন যে পরিকল্পক ছিলেন মেইনলি হিন্দল রায় আমাদের বড় ভাই

কিন্তু সেটে গিয়ে যেটা বললাম না শুধুমাত্র শিল্পী না একদল নাট্য ছিল এবং যারা ছিল আর একটা মানে কি বলে না যে একটা সুশিক্ষিত একটা শক্তি কাজ করে যেটাকে পোর্ট্রে করতে আর যেটা ছিল যে আমাদের পূর্ব সুরীদের নিয়ে কাজ যাতে আমাদের উত্তর সুরীরা মানে যাতে শ্রদ্ধা করে আসলে উনিশশো এখন নেই আমরা যদি বলি যে সেই ভাষা আন্দোলনের শোক আমরা এখনও বোধ করি সেটা কিন্তু না কিন্তু সেই মর্মার্থ সেই উদ্দীপনাটাকে নতুন করে ট্রান্সকেন্ট করার জন্য এই কাজটি করা এবং হ্যাড সফ টু অল দ্য আর্টিস্ট এত ভালো কাজ করেছে এবং ওরা একই ফার্টারনিটি আমি আউটসাইডার মানে রেসিটেশন থেকে আসি ডিফারেন্ট আটফর্ম থেকে এত ওয়ান্থ পেয়েছি অনসেট যেটা বললো যে ওভার নাইট শ্যুট হয়েছে কিন্তু কোনো টায়ার্ডনেস ছিল না i just watched them এবং আমি এতবার রিটেক দিয়েছি দে স্ট্যান্ডিং থ্রু আউট দ্য নাইট কারণ আসলে একটা কাজ করতে গেলে কর্ণিয়া আমাদের যেটা হয় যে সবার সম্মিলিত প্রচেষ্টাই তো कास्टিকে সুন্দর করে আর এই কাজটির কথা বলতে গেলে এটার ফটোগ্রাফি করেছেন মানে ডিওপিতে ছিলেন বাংলাদেশের অন্যতম গুণী শিল্পী খায়র খন্দকার খায়ের ভাই ছিলেন ডিরেকশনে ছিলেন চাঁদ এবং রাকিব তো একটা না হার্ডকোর ভালো টিম কাজ করেছে আর তার থেকে বড় কথা যে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই আমরা জিনিসটাকে সুন্দর করে তুলবো যেখানে সবার প্রাণ থাকে সেই কাজটি কিন্তু এমনি প্রাণ হয়েছে আর মাহা বললো যে উনিশশো সালে যে ভাষা সৈনিক ছিল তারাও কিন্তু তরুণ ছিল সে সময় একটা মুভমেন্টকে দে রিফিউজ টু ডু দ্যাট টু অ্যাকসেপ্ট ইট আমাদেরও কিন্তু ইয়াং স্পিরিট নিয়ে করা

আজকে এত সুন্দর করে স্ক্রিনিং করলো थैंक यू। আপনাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ চ্যানেলায় পরিবারের পক্ষ থেকে যে এত ভালো কাজ আসছে সামনে নিয়ে আসছেন নিজেদের প্রচেষ্টায়। বেশ পোলাকের তো আমি অনেক ভক্ত। আমিও ভক্ত। অবশ্যই। আমিও অনেক ভক্ত। হ্যাঁ। আমিকালীন তখন তো আমার খুব প্রিয় একটা কাজ পোলাকের রবি ঠাকুরের চিঠি মৃণালিনী দেবীকে উৎসর্গ করে তাকে লেখা একটু শুনতে চাই আজকে। আচ্ছা আমি একটু নির্বাচিত অংশ। হ্যাঁ নির্বাচিত অংশ। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ এও নিশ্চয়ই জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলেই হয়তো তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে ভালোবাসায় মার্জনা এবং দুঃখ শিকারে যে সুখ ইচ্ছাপূরণ আত্মপরিতৃপ্তিতেও সে সুখ নেই আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষা এই আমাদের জীবন সহজ এবং সরল হোক আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক আমাদের সংসার যাত্রা আরম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক সুখং বা ইদি বা দুঃখং প্রিয়াং বা প্রিয় প্রকং তক্ত উপাসিতা হৃদয়ী না পরাজিতা তোমার রবি এত চমৎকার কথা আমার মাঝে মাঝে মনে হয় আমি কেন আরো পঞ্চাশ বছর আগে জন্মেলাম না খুব হয় আমার সত্যি স্টেজ শুরু হয়ে গেছে এখন পুরোদমে পুরোদমে না হলে মোটামুটি স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ রিসেন্টলি বেশ কয়েকটা প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি এবং মোটামুটি দেখতে পাচ্ছি যে অডিয়েন্স হচ্ছে আর কাজগুলো হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার আমরা তো পুরা টানা এক বছর আমরা বিশেষ করে এন্টারটেইনমেন্ট সেক্টর মানে আমরা যারা মিউজিক করি তাদের তো কোনোই কাজ ছিল না শুধুমাত্র আমরা মনে হয় আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলে ছোট ছোট কাজ করোনার কিছু গান তারপর মানে কাভার সং কিছু এগুলার কি জিগলো অনলাইনে করা যায় ফেসবুক লাইভ ইয়েস আই ফেসবুক লাইভ আসলে করেছিল যে ইউটিউব চ্যানেলটা নিজেদের থাকার খুব বেশি পজিটিভ সাইড আমি যদি বলি তাহলে কি কি আছে বলে মনে হয় দরকার আছে কি সবার একটা করে চ্যানেল অবশ্যই অবশ্যই আমি আমি ওর সাথে শেয়ার করেছিলাম আজকে সকালে যে এই করোনাটা আমাদের কিন্তু অনেক শিক্ষা দিয়েছে হ্যাঁ তো আমরা তো বিভিন্ন কোম্পানি কাজ করেছে বিভিন্ন কাজ ইয়ে করা হয়েছে কিন্তু নিজেদের কিছু যে ব্যাপার থাকে না নিজেদের একদম আহ অডিয়েন্স মানে মানে দর্শকের পছন্দের গান তো করাই হচ্ছে বাট নিজের কিছু পছন্দের আছে না সেগুলো কোথায় ছাড়বো তাই না সেগুলো আসলে নিজের ইউটিউব চ্যানেলে নিজের কিছু ভালো লাগার কিছু গান আমি আমার থার্টি মিনস উইথ করনিয়াতে করে থাকি এই সব ব্যাপার বা কোথায় আমি ট্যুরে যাচ্ছি সেটার জন্য ট্যুর ডায়েরি করা লাস্ট গান কোনটা কোনটা ছিল বললেন যে হ্যাঁ খেয়ালি মন নামে একটি গান এসেছে একটু দু লাইন শুনবো ওকে খেয়ালি মন তুই আমা মুনে আই তোকে তুকে ছাড়া ভালো থাকা যায় না চুখে দেখে চাবসা রুদি নামে কুয়াশা অন্তরে আছে তোর জন্য ভালোবাসা চোখে দেখি ঝাপসা রুদে নামে কুয়াশা অন্তরে আছে তোর জন্য আমার লাস্ট কাজ করা হয়েছে এই ইউএস অ্যাম্বাসির হয়ে ওদের যে নির্বাচন হল প্রেসিডেন্ট ইলেকশন নির্বাচন উপলক্ষে ওরা চারজন আর্টিস্টকে ফিচার করেছিল বাংলাদেশ ইউএস ওখানে আরমিন মুসা ছিলেন বালাম ভাই ছিলেন আমি ছিলাম আর আমেরিকা থেকে একজন ছিলেন তো ওটাই আমার লাস্ট অফিসিয়াল কাজ হয়েছে ওটাতে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম কারণ ওরা চেয়েছিল যে চারজন চার সেক্টরের গান করবে তো আমি সেটা গিয়েছিলাম গাইব ছোট্ট করে হ্যাঁ শুনবো গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব সেটাই ভাবছি যেহেতু আমরা শেষ চলে এসেছি কিন্তু লাস্ট আমার একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন মাথায় আসলো যে আমি সবসময় স্বপ্নিল সজীব মানে দেখেছি সাদা সাদা পড়ছে খুব মাঝে মাঝে কালো করতে দেখেছি কেন আসলে রহস্য আসলে সাদা এমন একটা রং যেটা মানুষকে আরো বেশি আমার কাছে মনে হয় সাদা কালো দুটোই মানে সিগনিফিকেন্ট করে এবং মানুষকে আমার কাছে সাদা প্রাণবন্ত করে আর যখন সাদা পাই না তখন কালো পড়ি আর দুটো পড়লে আমাকে ভালো লাগে এটার একটা সত্যি কথা আসলে সাদা কালো

টানে আমাকে আমাকে আসলে মনে হয় যে এই রংগুলো সাথে নিয়ে চললে আমার দিনটাও শুভ হয়ে যায় ইভেন আলাদা করে অন্যদের চাইতে অলওয়েজ এবং আজকে কেন জানি আমরা সবাই একটু সাদা কালো মধ্যে আসলে তো ভাষা দিবসের একদম প্রাককালে আমরা অনেক ধন্যবাদ সবাইকে আজকের খুব সুন্দর একটা আড্ডা হলো না খুব মানে হয় না একটু ছোট কথার মধ্যে খুব সুন্দর আড্ডা হয়েছে অনেক অনেক ধন্যবাদ আরো একবার চ্যানেলাই পরিবারের সঙ্গে এভাবেই সম্পৃক্ত থাকুন গান সুন্দর শুনতে বিদায় নেব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক এই ছিল আজকের ফ্রেশ প্রিমিয়াম তারকা কথন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন ভালো কাটুক আপনাদের দিন থাকুন চ্যানেল আই এর সাথে আমাদের তিনজনের পক্ষ থেকে আমাদের প্রিয় চ্যানেল আই কে অনেক অনেক ধন্যবাদ বি কোকি বা কুঞ্জে কুঞ্জে কু 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 গাই কি জানি কিসের লাগি প্রাণকরে হায় হায় ফুল ফুলে ঢোলে ঢোলে বহে মৃদুবায়। ফুলে ফুলে ধলে ধিবা মৃদুবা